নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রিক্স। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবে সেটা কিন্তু প্রচুর মানুষের কিউরিয়াসিটির একটি বিষয়। সেই বিষয়টা করতে গেলে বেশ কঠিন কিছু অঙ্ক পার করতে হয়, তবে সেই কঠিন অঙ্কের দিকে না গিয়ে সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিষয়টা। বিষয়টা হচ্ছে যে বহু মানুষ আমাদের কাছে আসেন যারা জ্যোতিষ পেশা করেন, তাদের কাছেও হয়তো যান এবং গিয়ে একটা প্রশ্ন করেন যে আচ্ছা আমার ছেলে বা মেয়ের বিবাহটা কাছে হবে না দূরে হবে। এইবার একজন অ্যাস্ট্রোলজারকে সে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেয় এবং অ্যাস্ট্রোলজারও কিন্তু ভাবতে শুরু করে দেয় যে এটা কীভাবে আমি দেখব সঠিকভাবে, যে কাছে হবে না দূরে হবে বা কতটা কাছে হবে কতটা দূরে হবে, বিভিন্ন তার মাথার মধ্যে খেলা করে। কিন্তু বিষয়টার সম্পর্কে সঠিক যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু কোথাও হলেও একটু তার কাছে কমজোর রয়েছে, সঠিকভাবে তাই বলতে পারে না। তো আমরা কিছু মেথডকে অ্যাপ্লাই করলে পারে সেই অ্যাপ্লাই করে কিন্তু সঠিকভাবে পরামর্শ দেওয়ার একটা জায়গা তৈরি করতে পারি, অর্থাৎ বেশিরভাগ সময় এই কথা কিন্তু মিলবে। দেখুন, আমরা তো ভগবান নই যে আমরা যা বলবো সেটাই ফাইনালি ভাবে হয়ে যাবে, কিন্তু আমরা কিছু অঙ্কও যদি বুঝে নিই এবং সেই অঙ্কের মাধ্যমে কিছু কথা বললে মিলতে পারে, এটা শাস্ত্রের মত। প্রথম হচ্ছে দেখুন, সপ্তম পতি যেখানে বসে রয়েছে, যেই ঘরের মধ্যে মানে যেই ভাবের মধ্যে বসে রয়েছে, প্রতিটা ভাবের একটা স্ফুট হয়। সপ্তম ঘরের অধিপতি যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাবের স্ফুটটাকে নিন এবং সেই রাশির মধ্যে শুক্র যেখানে বসে, মানে সেই ছকের মধ্যে শুক্র যেখানে বসে রয়েছে সেই শুক্রের একটা স্ফুট নিন। তাহলে এরকম হতে পারে যে সপ্তম ঘরের অধিপতি যেখানে বসে রয়েছে শুক্র সেখানে বসে রয়েছে, একই ঘরে হতে পারে দুটো, এরকমও হতে পারে কখনো। তাই দুবার ওই স্ফুটটাকে নিতে হবে, ওই ঘরটার ওই ভাবটার আপনি স্ফুটটাকে নিয়ে যোগ করে নিন। ধরুন এখন সপ্তম ঘরের অধিপতি যেখানটা বসে রয়েছে তার আপনি স্ফুটটা নিলেন এবং ওখানেই শুক্র বসে রয়েছে, তাহলে শুক্রেরও আপনি কিন্তু স্ফুটটাকে নিলেন, তাহলে এই স্ফুটটাকে যোগ করুন। যোগ করে আপনি দেখবেন একটা কোনো রাশি পড়বে, ঠিক আছে? অর্থাৎ স্ফুটটাকে যোগ করে আপনি মেষ থেকে গুণে পরপর ওখানে গিয়ে রাশিটাকে বসাবেন। এবার চলে যান নবাংশের মধ্যে, নবাংশের মধ্যে এবার দেখুন যে রাশি এবার কোনটা হয়েছে, রাশি কোনটা হয়েছে এটাকে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যদি আপনার রাশিটা চর বা যদি বিশেষ করে দেখা যায় চর বা স্থির রাশি হয় তাহলে পারে আপনি কিন্তু বলে দিন যে বিবাহটা দূরেতে হবে, আর যদি দ্বিস্বভাব রাশি হয় তাহলে পারে আপনি বলুন বিবাহটা কাছে পিঠের মধ্যে বা মিডিয়াম দূরত্বের মধ্যে হওয়ার একটা চান্স রয়েছে। এছাড়াও জন্মছকে আরও বিভিন্ন বিষয় দেখতে হয়। যদি কোনো নবাংশতে দেখেন যে, যেমন আমরা জানি যে লগ্ন কুণ্ডলিতে যেটা রাশি হয় নবাংশে গিয়ে আর একটা অন্য রাশি হয়ে যায়, এবার নবাংশের মধ্যে প্রথমে আপনারা রাশিটাকে দেখেন, অনেক মেথড রয়েছে কিন্তু একটা মেথড আপনাদের কাছে শিখিয়ে দিই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা প্রথমে নবাংশের কী রাশি হয়েছে দেখুন, সেই রাশিটাকে দেখুন সেই রাশিটা চর রাশি না স্থির রাশি না দ্বিস্বভাব রাশি। যদি চর রাশি বা দ্বিস্বভাব রাশি, চর রাশি বা স্থির রাশি হয় তাহলে পরে আপনারা কিন্তু বলুন যে বিবাহটা দূরে হবে, আর যদি দ্বিস্বভাব রাশির মধ্যে হয় তাহলে পারে, মানে নবাংশের মধ্যে যেটা রাশি হবে সেটা সেটার কথা বলছি, সেটা যদি দ্বিস্বভাব রাশিতে হয় তাহলে বলুন বিবাহটা মিডিয়াম দূরত্বের মধ্যে হবে। এবার এরকম ঘটনা ঘটতে পারে, দেখুন সব রকম দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যে ধরুন আপনি দেখলেন নবাংশের মধ্যে দ্বিস্বভাব রাশির মধ্যে চন্দ্র চলে গেছে, দ্বিস্বভাব রাশির মধ্যে চন্দ্র চলে গেলে পরে বলা হয় যে খুব একটা দূরে হবে না মিডিয়াম দূরত্বের মধ্যে হবে, কিন্তু সেই মহিলা বা সেই পুরুষের বিদেশেই বিয়ে হয়েছে বা আউট অফ স্টেটে বিয়ে হয়েছে বা অনেকটা দূরে বিয়ে হয়েছে আলটিমেটলি বলতে চাইছি। তাহলে এখানে কথা হলো কি, আপনার কথা এবং মেয়েটার বিবাহ কোথাও একটা ম্যাচ করছে না। এইবার যদি ম্যাচ না করে, যদি আপনি আপনার জায়গা থেকে ঠিক বলছেন কিন্তু মেয়েটার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে দেখুন ওই বিবাহিত জীবনে কিন্তু অনেক সমস্যা রয়েছে। এইবার বিবাহ মানুষ একটা মেন্টালিটি, মানুষের একটা মেন্টালিটি থাকে যে বিবাহ তো একবারই করে সাধারণভাবে, কিন্তু বিষয় হচ্ছে কি, যদি এখন ধরুন তার কাছে পিঠে বিবাহ হওয়ার যোগ রয়েছে কিন্তু বাইচান্সলি সে একটা ভালো পাত্র পেয়েছিল বলে আউট অফ স্টেটে তার বিবাহ দিয়ে দিয়েছে, যদি দিয়ে দিয়ে থাকে তাহলে পারে তার কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, তার অবশ্যই অবশ্যই সপ্তম ভাব বা বিবাহ কেন্দ্রিক ভাবের মধ্যে বিভিন্ন প্রবলেম আছে। এইবারে সেই প্রবলেমকে রেক্টিফিকেশন যদি করে তাহলে তো ভালো, আর যদি রেক্টিফিকেশন না করে তাহলে পারে বিবাহিত জীবনটার
যে সুন্দর একটা ভাব, যে বিবাহ হচ্ছে সবথেকে কোমল ভাব আমরা বলি, সেই ভাবটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সমস্যা আসবে এবং সেই ছেলে হোক বা মেয়ে হোক বিবাহিত জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন থেকে হবে। যদি আপনি এই মেথডের মধ্যে চলেন, আমার ধারণা, আমার বিশ্বাস যে আপনি কিন্তু অনেকটা জায়গায় ভালো ফল লাভ করতে পারবেন। এছাড়াও বিবাহ কাছে হবে না দূরে হবে এ নিয়ে অনেক অঙ্ক রয়েছে, যেই অঙ্ক করতে গেলে আমাকে বলে যেতে হবে, আমাকে পার্সোনালিভাবে আপনাকে হয়তো আমি বোঝাতে পারবো, কিন্তু এরকম ইউটিউবের ভিডিও করে কিন্তু সব কিছু বলে দেওয়া সম্ভব নয় এরকম অঙ্ক। তাই আপনারা এই মেথডটাকেই অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি আপনারা ভালো ফল পাবেন। এবং আপনারা অ্যাস্ট্রোলজির পর্দার উপর চোখ রাখুন, কারণ অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে এখন বিবাহ কেন্দ্রিক আলোচনা, বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকম আলোচনা আমাদের চলবে। আর যদি আপনার বিবাহকে কেন্দ্র করে কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, তার রেক্টিফিকেশান আপনি করতে চাইছেন এবং আমার দ্বারা যদি আপনার বিবাহিত জীবনকে রেক্টিফিকেশান করা সম্ভব হয়, তাহলে আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করব যাতে আপনার বিবাহিত জীবনটা ভালো হয়। এবং আপনি যদি নিজের বিবাহের জন্য সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অবশ্যই সেটাও আমার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার নিজস্ব মোবাইল নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার। কিন্তু তার আগে একটা কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।